তাদের অনেক লোকজন দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং ওবায়দুল কাদের সাহেব সহ আরো অনেকে ইতিমধ্যেই পাসপোর্টে ভিসা করে রেখেছে। গোটা রাষ্ট্রীয় অর্থনীতিকে করায়ত্ত করে আজকে বাংলাদেশে একদিকে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছেন, আর নিজেদের সন্তান পরিবার এদেরকে সর্বসুখে রাখার জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তারা সেটি পাঠিয়েছেন। সুতরাং ওবায়দুল কাদের সাহেবরা কেন ক্ষমতা ছাড়ার কথা বলবেন, তারা কেন সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন? উনি মুখে বলেন যে সামনের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোট দেবে। জনগণ তো ভোট দেবে না, জোর করে যদি শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে যান জনগণ ভোট দেবে না, ভোট দিবে পুলিশ। পুলিশ সুষ্ঠুভাবে ভোট দিবে শেখ হাসিনাকে জেতার জন্য, আওয়ামী লীগকে জেতানোর জন্য। ওখানে ভোটাররা ভোট দিবে না, পুলিশের ভোটে নির্বাচিত শেখ হাসিনা। 2014 হয়েছেন, 2018 হয়েছেন এবং সামনে আরেকটি ওই ধরনের নির্বাচন করার একটা পায় তারা করছেন, আর সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা এবং তাদের অন্যান্য মন্ত্রীরা। কিন্তু এবারে তাদের সেই সুখ স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে তাদের অনেক লোকজন দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদের সাহেব সহ আরো অনেকে ইতিমধ্যেই পাসপোর্টে ভিসা করে রেখেছেন, যে জবরদস্তি করে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় যাবেন, 2018 2014 পুনরাবৃত্তি করবেন, এইটা আর সম্ভব না। তারাও জানেন এটা, এই জেনেই তারা সব ভিসা রেডি করে ফেলেছেন তাদের পাসপোর্টে, কখন জানি চলে যেতে হয় দেশ থেকে। অধিকাংশ তাদের অনেক ঘনিষ্ঠ লোকজন নানা জায়গায় নানা কথা বলছেন, সেখান থেকেও নানা কথা ভেসে আসছে, তারা এটা করে রেখেছে। এবার আর সম্ভব নয় যে কোনো প্রকারে তারা নির্বাচন করবেন, একতরফা নির্বাচন মানে পুলিশি নির্বাচন, পুলিশি নির্বাচন এবার আর কখনোই এবার আর সম্ভব হবে না, আর কখনোই সম্ভব হতে দেবে না দেশের জনগণ। জনগণের যে জাগরণ, জেগে ওঠা জনগণ এবং এদেশের ভোটাররা, তাদের যে নিজস্ব শক্তি, সেই শক্তি তারা প্রয়োগ করবেন। তাদের যে মালিকানা, রাষ্ট্রের মালিকানা তো জনগণের, যে মালিকানা কেড়ে নিয়েছে আওয়ামী লীগ নামে একটি দুর্বৃত্ত সংগঠন, এরা বরাবরই তাই করেছে। এদের জন্মের পর থেকেই মানুষকে নানা প্রলোভন দেখাবে, রাষ্ট্র ক্ষমতায় এসেই জনগণের অধিকারটা তারা কেড়ে নিবে। স্বাধীনতার পরেও যে অবস্থা হয়েছে আমরা বাকশাল দেখেছি, বাকশালে সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়েছে, খবরের কাগজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেইটা আরেক রকম ভাবে তারা নব্য বাকশাল প্রতিষ্ঠিত করেছে। এটা আওয়ামী লীগের ইতিহাস এবং ঐতিহ্য।